हेलो गाइस, अस्सलामु अलैकुम। आमार नतून भिडियोते आपनाके स्वागतम। करल्लार तिता स्वादेर सबार पसंद ना होलेओ एर अनेक गुण रयेछे। करल्लाते रयेछे पालन शाकेर चेयेओ द्विगुण क्यालसियाम एबं कलार चेयेओ द्विगुण पटाशियाम। करल्लार रुचिबोधक एकटि सब्जी। चिंगड़ी सहजे भाजी, डाले संगे किंबा मसमसे भाजी, रान्ना जेभावे होक करल्ला समान स्वादेर हय। करल्लार औषधि गुणेर कथा बोलले शेष हबे ना। नियमित करल्ला खेले रोगबालाय दूरे पालाबे। करल्ला उच्च रक्तचाप ओ चर्बी कमाते साहाज्य करे थाके। करल्लाते रयेछे भिटामिन सी ओ एंटीअक्सिडेंट जा त्वक ओ चुल भालो राखे। एटी भाइरास ओ कृमिनाशक हिसाबेओ काज करे थाके। करल्ला शरीरेर रोग प्रतिरोध क्षमता बाड़ाय एबं शरीरके संक्रामकेर बिरुद्धे लड़ाई करते साहाज्य करे। करल्लार रक्ते चीनी कमानो उपादान रयेछे। डायबिटिस रोगीदेर रक्ते चीनिर परिमाण नियंत्रणे नियमित करल्ला खेले उपकार पावा जाय। करल्ला हजम शक्ति बाड़ाय। एबार चलुन जेने नेওয়া যাক করল্লার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। ওজন কমায় করল্লা। এটি লো ক্যালোরি সম্পন্ন খাবার। ওজন কমানোর জাদুকরী ভূমিকা পালন করে থাকে। ত্বকের যত্ন ব্যবহার করা হয় করল্লা। করল্লায় থাকা ভিটামিন সি ও মিনারেল ত্বক ভালো রাখে। এছাড়াও ব্রণ সারাতে ম্যাজিকের মতো কাজ করে থাকে। শ্বাসরোগ দূর করতে করল্লার রস মধুর সাথে মিশিয়ে খেলে ফুসফুসে ভালো থাকে। আবার ক্যান্সার কোষ ধ্বংস করতে করল্লার রস খুবই উপকারী। করল্লার রস নিয়মিত খেলে বাতের ব্যথা নিরাময় করা সম্ভব হয়। চোখের সমস্যা দূর করতে করল্লা সবজি খাবার উপকারিতা রয়েছে। করল্লাতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। আবার এই করল্লার পাতা দিয়েও ত্বকের যত্ন করা সম্ভব হয়। যদি রূপচর্চার কাজে ব্যবহার করেন তবে ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়। করল্লার ত্বকের যেসব উপকারিতা ত্বককে উজ্জ্বল করে, ত্বক থেকে দূষিত পদার্থ ও ধুলোময়লা দূর করে, ব্রণের দাগ দূর করে। এবার চলুন জেনে নিই করল্লার ফেস প্যাক বানানোর নিয়ম। শশার সাথে প্রচুর পরিমাণ পানি থাকে। এটি ত্বককে আর্দ্র ও ঠান্ডা রাখতে কাজে দেয়। সেই সঙ্গে ত্বকের পরিষ্কার রাখতে ও ত্বকের জ্বালাপোলা দূর করতেও সাহায্য করে। করল্লার সাথে শশা মিশিয়ে ব্যবহার করলে তা আরও বেশি উপকারিত হয়। অর্ধেক পরিমাণ শশা ও অর্ধেক পরিমাণ করল্লা একসাথে বেটে মিশ্রিত করে মুখে ও গলায় লাগিয়ে দিন। এরপরে ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ রেখে তারপর মুখটা ভালোভাবে ধুয়ে ফেলুন। আশা করা যায় ত্বকটা উজ্জ্বল হবে এবং ব্রণের সমস্যা দূর হবে। ত্বকের কালো আলসে ভাবটাও দূর হয়ে যাবে। তবে যদি শশা না থাকে তাহলে শুধু করল্লার পাতা বেটে মুখে লাগালেও উপকার পাওয়া যাবে। বছরের যে কোনো সময় করল্লার চাষ করা যায়। ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে যে কোনো সময় করল্লার বীজ বপন করা যেতে পারে। তবে কেউ কেউ জানুয়ারি মাসেও বীজ বুনে থাকে, কিন্তু এ সময় তাপমাত্রা কম থাকায় গাছ দূরত্ব বাড়তে পারে না, ফলে আগাম ফসল উৎপাদনে তেমন সুবিধা হয় না। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।